হবা তেতিয়া বুঝি পাই যাবা ওকে তো ইন দ্য ইয়েস্টারডে ক্লাস উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট টু এলিলো হেট্রোথেলিজমা ওয়্যার ইউ হ্যাভ সিন দ্যাট ইন দিস টাইপ অফ হেট্রোথেলিজমা টু মেটিং টাইপ উইল বি ইনভলভ ওকে এন্ড টু এলিল উইল বি ইনভলভ ওকে টু এলিল উইল বি ইনভলভ এন্ড দিস টু এলিল উইল বি অফ সেম ক্যারেক্টার হ্যাঁ যেনেকুৱা তোমালোকে মেণ্ডেলৰ এক্সপেৰিমেণ্টত চাইছিলা যেনেকুৱা কেপিটেল টি আৰু স্মল টি যেনেকুৱা হাইটৰ কাৰণে ৰেছপনচিবল আছিলে তেনেকুৱাই তোমাৰ কেপিটেল এ স্মল এ টো কি ডিনোট কৰে কেপিটেল এ টো যদি এটা মেটিং টাইপ হয় বা মাইচিলিয়া হয় অ'কে স্মল এ টো আনাদাৰ এটা মাইচিলিয়া হ'ব আনাদাৰ এটা মাইচিলিয়া হ'ব এই দুইজনৰ যেতিয়া লগ লাগি কিনে জাইগোস্পৰ প্ৰডিউচ কৰিব দেন ইট উইল প্ৰডিউচ এ গেমেট after meiosis of the zygospore and after that it will produce 50% of a positive gamete and 50% of negative gamete okay and remember one thing is that this negative gamete will grow to produce a thallus which will show only negative type of mycelia okay negative strain type of mycelia where small a allele will be present and this negative mycelia will interact with positive mycelia and can form zygospore only okay it can't produce a zygospore with the interaction of another minus mycelia okay yate ami joakali discuss korisilo so etu asile tomar টু এলিল হেট্ৰোথেলিজম ইয়াতে মনত ৰাখিবা অকল দুটা এলিলৰ কথা সুধি মানে আমি ডিছকাছ কৰি আছো বাট ইন দ্য নেক্সট টপিক উইল ডিছকাছ এবাউট এ মাল্টিপল এলিলোমৰ্ফ অৰ মাল্টিপল এলিল হেট্ৰোথেলিজম অ'কে ইয়াতে কি আছে ইয়াতে মৰ দেন টু এলিলছ হ'ব এই বস্তুটো মনত ৰাখিবা ইয়াতে মৰ দেন টু এলিলছ হ'ব সেইটো কাৰণে আমি কি বুলি কৈছো মাল্টিপল এলিল হেট্ৰোথেলিজম অ'কে আৰু এইটো হেট্ৰোথেলিজম কেনেকুৱা ধৰণৰ হয় আৰু এইটো টু এলিল হেট্ৰোথেলিজমতকৈ কেনেকৈ ডিফাৰেণ্ট হয় এইটো তোমালোকে চাব পাৰিবা ইয়াতে চোৱা কি কৈছে ইন দিছ টাইপ অফ হেট্ৰোথেলিজম মৰ দেন টু এলিলছ ডিটাৰমাইন দ্য ছেক্সুৱেল কম্পিটিবিলিটি দিছ মে বি লোকেটেড এট ওৱান বাইপোলাৰ অৰ টু লকাই লচাই লকাইটো গম পোৱা নে হোৱাট ইজ লকাই এল অ চি আই লকাইটো গম পোৱা নে লকাইটো কি হয় জানানে এইটো যদি ক্ৰমজম হয় ক্ৰমজমৰ ভিতৰত বহুত কেইটা জিন থাকিব ক্ৰমজমৰ এটা পৰ্চনত ইয়াতে জিন থাকিব ইয়াতে জিন থাকিব এটা পইণ্টতে হাজাৰটা জিন থাকিব পাৰে এটা পইণ্টতে এশটা দুশটা জিন থাকিব পাৰে চ' এই পইণ্টটো আমি লকাই বুলি কওঁ এল অ' চি আই লকাই ঠিক আছে এই বস্তুটো মনত ৰাখিবা হা চ' মাল্টিপল এলিলোমৰ্ফ অৰ মাল্টিপল এলিল হেট্ৰোথেলিজমটো কি হয় ইট ইজ এ হেট্ৰোথেলিজম ৱেৰ দ্য সেক্সুয়াল কম্পেটিবিলিটি মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন টু হব কি নহব কোনে ডিটারমাইন করব ইট উইল বি ডিটারমাইন্ড বাই মোর দেন টু এলিলস ঠিক আছে এটা এলিলস বুর কোন জায়গা থাকিব পারিব ইট ক্যান বি প্লেস অন অনলি ওয়ান লোকাই অর ইট ক্যান বি প্লেস অন টু ডিফারেন্ট লোকাই ঠিক আছে এই বস্তুটো মনত রাখিবা সো অন দ্য বেসিস অফ আ নাম্বার অফ লোকাই মাল্টিপল এলিল হেট্রোথেলিজম ক্যান বি ডিভাইডেড ইনটু এ টু টাইপ ঠিক আছে ভালসে শুনিবা অন দ্য বেসিস অফ এ নাম্বার অফ লোকাইল মাল্টিপল এলিল হেট্রোথেলিজম ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপ ওকে ওয়ান ইজ এ বাইপোলার মাল্টিপল এলিল হেট্রোথেলিজম এটোর মানেটো হল এটা এনেকা ধরনের হেট্রোথেলিজম যত সেক্সুয়াল কম্পিটিবিলিটি ডিপেন্ড করে অন হোয়াট অন এলিল উইচ ইজ প্লেস অন ওয়ান লোকাই ঠিক আছে which is placed on a one loci yate one loci or kotha koy asu thik ase but in case of a tetrapolar multiple allele heterothelism here the sexual compatibility will be depend upon a two loci thik ase e bostu tu mona thakiba eta tumaloke keneka bujhi paba bostu tu one loci boli kole tumaloke mind ot eta imagination tumaloke koribo lagbo etu hol chromosome ওয়ান লোকাই বুলি কৈছে যদি এটো লোকাই হব এটা লোকাই ঠিক আছে এটা টেট্রা মাল্টিপল এলিল হেট্রোথেলিজম মানে দুটা লোকাই আছে ইয়াতে তেতিয়া হলে তোমালোকে কি চাব লাগিব ক্রোমোজমটো সদায় পেয়ারত থাকে
এনেকা পেয়ারত থাকে না নাই, দুটা একলগত লগ লাগি থাকে না নাই। সো যদি ইয়াতে এটা লকাই হব এল ওয়ান লকাই ইয়াতে হব, ইয়াতে আন এটা ক্রোমাটিডত ইয়াতে আরো এটা লকাই হব এল টু, ঠিক আছে এল টু লিখিব অলপ ভুল হল এল টু, ঠিক আছে। সো দ্য সেক্সুয়াল কম্পিটিবিলিটি অফ দিস টাইপ অফ হেট্রোথিলিজম উইল বি ডিপেন্ড আপন দ্য এলিনস উইচ ইজ প্রেজেন্ট ইন দ্য লকাই নাম্বার ওয়ান এন্ড লকাই নাম্বার টু। এই বস্তুটো মনত রাখিবা, দ্য সেক্সুয়াল কম্পিটিবিলিটি অফ টেট্রা মাল্টিপল এলিল হেট্রোথিলিজম উইল বি ডিপেন্ড আপন দ্য এলিনস উইচ ইজ প্রেজেন্ট ইন দ্য লকাই নাম্বার ওয়ান এন্ড লকাই নাম্বার টু। ওকে, এই বস্তুটো মনত রাখিবা। সো নাও উইল ডাইরেক্টলি গো টু দ্য বাইপোলার মাল্টিপল এলিল হেট্রোথিলিজম। ওকে, মাল্টিপল এলিলোমর্ফ অর মাল্টিপল এলিল হেট্রোথেলিজম, ঠিক আছে, এটো মই অলরেডি কৈ দিছো। সো বাইপোলার মাল্টিপল এলিল হেট্রোথেলিজম মানে কি, এটো তোমালোকে চোৱা। ইয়াতে ডেফিনেশনটো বহুত সিম্পলকে দিয়া আছে, একদম প্রবলেম নহব যদি ডেফিনেশনটো ভালসে চোৱা। ইয়াতে কি কৈছে, দিস টাইপ অফ হেট্রোথেলিজম ইজ কন্ট্রোল বাই মাল্টিপল এলিলস এট এ সিঙ্গল লোকাস ইনস্টিড অফ এ পেয়ার অফ এলিলস, ঠিক আছে। ইয়াতে কি কৈছে, হেট্রোথেলিজমটো ডিপেন্ড করে এটা সিঙ্গল লোকাসত থাকা এলিলস কেটার উপর, ঠিক আছে। ইয়াতে তোমালোকে ভাবিছা ইয়াতে সিঙ্গল লোকাসর কথা কৈ আছে মানে কি সিঙ্গল এলিল হব, নহয়, এটা লোকাসত তোমার বহুত কেটা থাকিব পারে, থাউজেন্ড থাকিব পারে, একটা থাকিব পারে, বা চারিটা থাকিব পারে, পাঁচটা থাকিব পারে, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। জাস্ট রিমেম্বার দ্যাট দ্য হেট্রোথেলিজম এন্ড দ্য সেক্সুয়াল কম্পিটিবিলিটি ইন দিস হেট্রোথেলিক স্পিসিস উইল বি ডিপেন্ড আপন দ্য এলিলস উইচ ইজ প্রেজেন্ট ইন এ সিঙ্গল লোকাস। ওকে, ইয়াতে চোৱা, এইটো ক্রোমোজম আছে, ক্রোমোজমৰ এইখিনিত এটা লোকাস আছে এল বুলি, এই লোকাসৰ ভিতৰত বহুত কেটা এলিলস আছে, এল ওয়ান, এল টু, এল থ্রি, এনেকা বহুত কেটা লোক মানে এলিলস আছে। এই এলিলটো তোমার এল এন লৈকে হব পারে, বস্তুটো বুঝি পাইছ না, এল এন টু কি হয়, ঠিক আছে। সো ইট ক্যান বি গোজ আপ টু এল এন, সো দিয়ার ইজ এ নো এন। ওকে, এটা লোকাসত বহুত কেটা এলিল থাকিব পারে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ নোন এজ এ মাল্টিপল এলিল। ওকে, এন্ড বাইপোলার ইউজ করেছে মানে, বাইপোলার মানে কি সিঙ্গল লোকাস, সিঙ্গল লোকাস মাল্টিপল এলিল হেট্রোথেলিজম, বহুত সিম্পল হয়। তোমার যদি টপিকটো ভালসে পড়া আনসারটো তোমালোকে নিজে লিখিব পারিবা, বাইপোলার মানে সিঙ্গল লোকাস, মাল্টিপল এলিল মানে সিঙ্গল লোকাসত থাকা কেটা মাল্টিপল এলিলর কারণে যেটো হেট্রোথেলিজম আমি দেখা পাও, এটো আমি কি বলি কও, বাইপোলার মাল্টিপল এলিল হেট্রোথেলিজম। সো ইজ দেয়ার ইজ এনি কনফিউশন, কনফিউশন আছে কিবা, বুঝি পোৱা নাই স্যার, আৰু এবাৰ কৈ দিও নহলে? অ, ওকে ওকে, মই বুজাই দি আছো, বাইপোলাৰটো বুজি পোৱা নাই ন, আচ্ছা মই কৈ দি আছো। ফৰ এক্সাম্পল দেই, এটো হল থেলাস, হা, এটো থেলাস হল, থেলাসৰ ভিতৰৰ পৰা এটা মাইচিলিয়া এনেকা ওলাইছে দেই, ইয়াৰ পৰা বহুত কেইটা মাইচিলিয়া এনেকা ওলাইছে, হা, এনেকে বহুত কেইটা মাইচিলিয়া ওলাইছে। এটা মাইচিলিয়াত তুমি ধৰি লোৱা, মাইচিলিয়াটো মাইচিলিয়াটো সেল দি বনোৱা হৈছে, সেলর ভিতর তো নিউক্লিয়াস থাকিব, হয় কিনা, তো নিউক্লিয়াসের ভিতর তোমার ক্রোমোজম থাকিব, বস্তুটা বুঝি পাইছ না, ক্রোমোজমটো থাকিব। তো এই ক্রোমোজমর ভিতর কি হয়, এই ক্রোমোজম থাকিব, তো এই ক্রোমোজম যেটো এটোর ভিতর আছে এটোয়ে মই ইয়াতে দেখাই দি আছো, বস্তুটা বুঝি পাইছ না, এতিয়ালৈকে বাইপোলার মাল্টিপল এলিল হেট্রোথেলিজম শেষ হওয়া নাই, ঠিক আছে। জাস্ট মনত রাখিবা, এই থেলাসৰ পৰা যিকেইটা মাইচিলিয়া ওলাই আছে, মাইচিলিয়াৰ ভিতৰত চেল হব, চেলৰ ভিতৰত নিউক্লিয়াছ হব, নিউক্লিয়াছৰ ভিতৰত ক্ৰমজম হব। তো এই ক্ৰমজমটোৱে মই কৈ আছো, এই ক্ৰমজমৰ ভিতৰত এটা লোকাছ আছে, এটা লোকাছত বহুত বেছি তোমাৰ এলিল দেখা পোৱা, তোমালোকে ইট কেন বি হাণ্ড্ৰেড, টু হাণ্ড্ৰেড, থ্ৰী হাণ্ড্ৰেড, ফাইভ হাণ্ড্ৰেড, মৰ দেন থাউজেণ্ড অলছ। অকে, এই বস্তুটো মনত ৰাখিবা। সো এইবোৰ এলিল এতিয়া থাকিলে, এতিয়া তোমালোকে সুধিবা কি, অ ঠিক আছে স্যার, মই বুঝি পালো, ইট ইজ এ থেলাস ফ্রম ওয়ের দ্য মাইসিলিয়া উইল অরিজিনেট এন্ড ইনসাইড দ্য মাইসিলিয়া দিস টাইপ অফ ক্রোমোজম ক্যান বি সিন। সো হাউ ইট
How it will prove it is a bipolar multiple allele heterothelism? Can I apply Kokopare ki yate bipolar multiple heterothelism? Hoyas, Mokoviasu. Tumaloke, it a topic to Hekwanai. It is just more koisu, basic concept to e bipolar multiple allele heterothelism dekwa fungus or vitro, caneka dhoronar image hoy, picture hoy. So he to vitro teneka hoyas, mane he to chromosome or vitro, eneka locus as a locus or vitro, both keta. एलील আছে ঠিক আছে ইতিহাস তার পিছত নেক্সট আমি কন্টিনিউ করো কি হয় এটো স্যার স্যার মানে এটা লোকাসৰ ভিতৰতে মানে এটা গুটে এলিস কেটা ভৰি আছে ন হ ইয়েস এটা লোকাসৰ ভিতৰতে গুটে কেটা এলিস গৰ ভৰি আছে ঠিক আছে তার পিছত সোয়া দ্য মিওটিক ডিভিজন উইল গিভ রাইজ টু এ থেলি হুইচ মে বি অফ সেভারাল মেটিং টাইপ জেনারেলি ইকুয়াল টু দ্য নাম্বার অফ এলিলস ইতিহাস সোয়া এতিয়া এটা মাইসিলিয়া তোমালোক মই যে দেখাইছো এটো মাইসিলিয়া মাইসিলিয়ার ভিতৰত ক্রোমোজম আছে হ্যাঁ এই মাইসিলিয়াটো আন এটা থেলাসৰ মাইসিলিয়ার লগত মেটিং কৰিব ঠিক আছে মেটিং কৰিব ঠিক আছে এটো লগত মেটিং কৰিব আৰু ইয়াতেও তোমাৰ কি আছে এনেকা ধৰণৰ ক্রোমোজম আছে ইয়াতেও এনেকা ধৰণৰ ক্রোমোজম আছে ওকে দুটা এনেকা ধৰণৰ ক্রোমোজম আছে ঠিক আছে ওকে ইয়াতে তোমার লোকাস মানে লোকাস ইয়াতে আছে ইয়াতেও লোকাস আছে ঠিক আছে এই দুটার মাজত মেটিং টু হল মেটিং হৈ যোৱাৰ পিছত তোমার কেনেকা ধৰণৰ ইমেজ টু ফর্ম হয় মই তোমালোকক দেখাই দি আছো এই বস্তুটো বুজি পাইছা নে টিল দিস মানে কি দুটা থেলাসৰ মাইসিলিয়া আছে দুটা মাইসিলিয়াত তোমার এনেকা ধৰণৰ ক্রোমোজম আমি দেখা পাও এনেকা ধৰণৰ ক্রোমোজম দেখা পাও এই দুটার মাজত মেটিং টু হৈ আছে এতিয়া চোৱা মাইসিলিয়ার হয় মই যে থেলাস দেখাইছিলো ইয়াতে এটা এটা ইয়াতে এটা থেলাস ইয়াতে এটা থেলাস ইয়াতে ইয়ার পরে একটা মাইসিলিয়া উলাইছে ইয়ার পরে মাইসিলিয়া উলাইছে দুটাতে ক্রোমোজম আছে দুটাতে ক্রোমোজম দুটার ক্রোমোজমের ভিতর লোকাস থাকিব লোকাস থাকিলে দুটার ভিতরতে তোমার এলিলস বুর থাকিব সো এলিলস বুর থাকিলে এ দুটার মাঝে ক্রসিং হলে এনেকা আমি প্রোজেনি টু পাম না নাই ইয়েস আর নো বুঝি পাইছা না নাই মেন্ডেল থিওরি টু মনত আছে না না স্যার আছে কোন কোন আর কোন মানে ইমান কনসেপ্ট টু ক্লিয়ার না আর স্যার আচ্ছা ঠিক আছে কোন মানে কোন মান অলপ কই দিব লাগিব সানা আপুনি কই গলে বুঝি পাই যাম আর হ্যাঁ মই হেটুয়ে কইছো দ্যাট তোমার এ থেলাসৰ ভিতৰত যিখিনি গেমেট প্ৰডিউস হ'ব পাৰা আছে তুমি ধৰি লোৱা দিস মাইসিলিয়া ইজ ডিনোটেড বাই দিস মানে এ পৰচনত যিকিটা এলিলস এল1 এল2 এল3 এল4 একেটা এটো মাইসিলিয়া আমি পাও ওকে এটো ভাবিলো আৰু ওপৰত এল1 এল2 এল3 এল4 আমি এটো মাইসিলিয়া পাও ঠিক আছে এতিয়াতো এই দুটার মাইসিলিয়ার বিজত মাজত ইন্টারেকশন হবো ইন্টারেকশন মানে মেটিং হবো মেটিং হলে কি হবো এল ওয়ান এল ওয়ান মানে কি এই দুটার মাজত ইন্টারেকশন হলে কি হবো গেমেট ফর্মেশন হবো দুটা গেমেট লগ লাগিব সো দ্যাট হেতি কি বনাবো ডিপ্লয়েড 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 মানে কি জাইগোটৰ নিচিনা বনাব পাৰে ন দুটা গেমেট সোয়া ইয়ার পর ক্যাপিটাল টি স্মল টি এর পর গেমেট বুর এনেকা সেপারেট হয় ক্যাপিটাল টি স্মল টি এনেকা সেপারেট হয় ক্যাপিটাল টি স্মল টি সেপারেট হয় আর ইয়ার পর তোমার স্মল টি সেপারেট হয় তারপর কি হয় আকু তোমার কি হয় ক্যাপিটাল টি টু
তোমার স্মল টির লগত লাগি যায় এনেকা আছিল ন মনত আছে তেনেকুৱা ইয়াতেও তুমি দেখা দেখিব পাৰা ইয়াতে চোৱা গেমেট বোৰ ছেপাৰেট হৈ আছে এটা ছেপাৰেট হৈ যোৱাৰ পিছত এইটো মাইচিলে ইয়াৰ লগত লগ লাগিব এতিয়া এটা বস্তু মনত ৰাখিবা ইন কেছ অফ বাইপোলাৰ মাল্টিপল এলিল হেট্ৰথেলিজমা তোমাৰ ছেক্সুৱেল কম্পিটিবিলিটি কেতিয়াও নিজৰ লগত নহয় মোক কৈছিলো না হেট্ৰথেলিজমা মানে ডিফাৰেন্স হেট্ৰথেলিজমা মানে হয় ডিফাৰেন্স চ' এল ওৱান এলিল দুটা ছেম হয় কি নহয় মোক এইটো কোৱাচোন আগত সেক্সুয়াল রিপ্রোডাকশন নহব ঠিক আছে কিন্তু এল ওয়ান টু এল টুর লগত সেক্সুয়াল রিপ্রোডাকশন করিব পারিব বিকজ এই দুটা বেলেগ হয় সো এল ওয়ান এন এল টুর মাজত কম্পিটিবিলিটি হব ক্যাপিটাল সি ওকে আর তারপর তোমালকে নেক্সট চাই থাকা এল ওয়ান টু এল থ্রি লগত হব তেতিয়া লয় এটু কম্পিটিবল হব বিকজ এই দুটা এলিল বেলেগ বেলেগ হয় সো এল ওয়ান এল ফোর লগত কেউ কম্পিটিবিলিটি দেখাব সো সদায় মনত রাখিবা এটা মাইসিলিয়া আন এটা মাইসিলিয়ার লগত ইন্টারেকশন করিব কিন্তু এটা মাইসিলিয়ার ভিতর যে কেটা এলিল আছে বেলেগ এটা মাইসিলিয়া তো হে কেটাই এলিল আছে কিন্তু তোমার এলিলর কম্বিনেশন টু সদায় মনত রাখবা সেম টু সেম এলিল কেতিয়াও কম্বাইন নহয় হেতি নন কম্পিটেবল হয় অকল তোমার ডিফারেন্ট এলিল কেটা কম্বাইন হয় কিনে কম্পিটেবল সেক্সুয়াল কম্পিটেবিলিটি ঠিক আছে বস্তুটা বুঝি পাইছ নে তো সো বেশি একু নাছিল হেতুই আছিল হ্যাঁ বস্তুটো বুঝি পাইছা নাই তোমাৰ কি হয় বাইপোলার মাল্টিপল এলিল হেট্ৰথেলিজমত মনত ৰাখিবা এটা লোকাসত বহুত কেটা এলিল থাকে আৰু বহুত কেটা এলিল যেতিয়া ইন্টাৰেক্ট কৰে বহুত কেটা এলিল যেতিয়া ইন্টাৰেক্ট কৰে সেম টু সেম এলিল কেটা কেতিয়াও এক লগত সেক্সুৱেল ৰিপ্ৰডাকশনটো একমপ্লিছ কৰিব নোৱাৰিব বাট বেলেগ আন এটা এলিলৰ লগত পাৰিব সো ইয়াতে চোৱা এটা ডায়গনল ধৰণৰ লাইন তোমালোকে দেখা দেখিব পাৰিবা যত নন কম্পেটিবিলিটি আমি ক্লিয়ারলি দেখা পাই আছো ঠিক আছে আর তোমালোকৰ এক্সামত যেটো আহিব হেট্ৰথেলিজম তাতে তো টাইপস অফ হেট্ৰথেলিজম লিখিব লাগিব তো টাইপ অফ হেট্ৰথেলিজম তুমি তুমি বাইপোলার মাল্টিপল এলিল হেট্ৰথেলিজম লিখিবা তো ডেফিনেশন উইথ ডায়াগ্রাম এবোৰ যদি দি দিয়া তার পিছত তোমাক এক্সামপল টু লেখা বহুত বেছি দরকার সো এক্সামপল অফ বাইপোলার মাল্টিপল এলিল হেট্ৰথেলিজম ইজ বেসিডিওমাইসিটিস ক্লাসৰ ভিতর যেটা ফাঙ্গাই থাকে সেইটা ইউজ করে ঠিক আছে আৰু এক্সেপ্ট স্মাৰ্ট এণ্ড ৰাস্ট মানে কিছুমান ফাংগাছ স্মাৰ্টস এণ্ড ৰাস্ট মানে ডিজিজ কজ কৰে একেটা ফাংগাছে বাইপোলাৰ মাল্টিপল এলিল হেট্ৰথেলিজমটো নকৰে ঠিক আছে এই বস্তুটো মনত ৰাখিবা অকে বস্তুটো বুজি পাইছা ইজ দেৰ ইজ এনি কনফিউজন বুজি নাই পোৱা যদি পিছত আৰু বুজাই দিম মই So in next topic is tetra multiple allele heterothelism ঠিক আছে tetra যেতিয়া কৈছে তেতিয়া মনত ৰাখিবা দুটা locus হ'ব ইয়াতে L1 ইয়াতে মই দেখাই দি আছো না ইয়াতে L1 আৰু L2 ইয়াতে দুটা locus আছে L1 and L2 সো এল ওয়ান এন্ড এল টু দুটা লোকাস আছে এই দুটা লোকাসত কি হব বহুত বিভিন্ন ধরনের এলিল থাকিব এন্ড দিস এলিল উইল রেসপন্সিবল ফর দ্য সেক্সুয়াল কম্পিটিবিলিটি অফ দ্যাট ফাঙ্গাস সো যেটা সেক্সুয়াল কম্পিটিবিলিটি টু একমপ্লিশ হব দ্যাট মিন্স দেয়ার ইজ এ হেট্রোথেলিজম ঠিক আছে এই বস্তুটো মনত রাখিবা সো ইয়াতে ডেফিনেশন টু যদি চাব বিচারা ইন কমন ওয়ার্ড ইন দিস টাইপ অফ হেট্রোথেলিজম কম্পিটিবিলিটি ইজ ডিটারমাইন্ড বাই এ টু লোকাই ঠিক আছে আচ্ছা ওকে
তো টেট্রা মাল্টিপল এলিলো হেট্রোথেলিজম টু স্টার্ট কৰিছো টেট্রা এলিলো টেট্রা মাল্টিপল এলিলো হেট্রোথেলিজম টু কি হয় ইয়াতে তোমাৰ সেক্সুৱাল কম্পিটিবিলিটি অফ এ ফাংগাস উইল বি ডিটারমাইন্ড বাই দ্য টু ডিফারেন্ট টাইপ অফ এ লোকাস ঠিক আছে ইয়াতে দুটা বেলেগ বেলেগ লোকাস থাকে ঠিক আছে এই দুটা বেলেগ বেলেগ লোকাসত তোমাৰ হাজার হাজার এলিল থাকিব পাৰিব হাজার হাজার এলিল থাকিব পাৰিব ঠিক আছে তাতে মনত রাখিবা তাতে যেটু বাইপোলার আছিল তাতে এটাই লোকাস আছিল বাট ইন দিস কেস ইউ হ্যাভ টু লোকাস ঠিক আছে ইন দিস কেস ইউ হ্যাভ এ টু লোকাস এন্ড দিস টু লোকাস উইল বি প্রেজেন্ট ইন এ টু ডিফারেন্ট ক্রোমাটিড এই বস্তুটো বেশি ইম্পর্টেন্ট দিস টু লোকাস উইল বি প্রেজেন্ট ইন দ্য টু ডিফারেন্ট ক্রোমাটিড অফ এ ক্রোমোজম ইয়াতে দিস ইজ ওয়ান ক্রোমাটিড দিস ইজ অ্যানাদার ক্রোমাটিড দিস টু লোকাস ইজ প্রেজেন্ট ইন টু ডিফারেন্ট ক্রোমাটিড এন্ড ডিউরিং এ মিওসিস During a meiosis, these two chromatids will separate, so it will represent what? These two locus will also separate with each other, okay? Okay. So, yate tumar jetu bipolar hoy chile, tene koi same to same case hoy, kintu kisuman important bostu hoy, etu sailwa, yate important eta note hisaboto lekhibo para. It is estimated that at least 100 alleles are present in a one loci. Mane ki yate jetu in case of tetra multiple allele heterothelism ki hoy ekta locus hote 100 ta allele at least mane minimum 100 ta allele thakibo minimum to tatke kom na hobo at least 100 ta allele thakibo aro yate eta example diya ase সিজোফিলাস কমিনি এটা ফাংগাস হয় তার স্টাডি করার পিছত দেখা পালে কি তার ভিতর যেটু ক্রোমোজম থাকে তাতে দুটা এলিল ডিটারমাইন করে হেটারোথেলিক সো প্রথম এলিল টু হেতি কি বলি ডিনোট করেছে প্রথম এলিল টু হেতি এ ক্যাপিটাল এ ডি তো এ ক্যাপিটাল এ লোকাস টু সরি হেতি ক্রোমোজম টু স্টাডি করার পিছত গম পালে দুটা লোকাস ডিটারমাইন করে হেটো হেটোথলিক নেচার টু সো এটা লোকেশন নাম রাখিছে ক্যাপিটাল এ আর আন এটা লোকেশন নাম রাখিছে ক্যাপিটাল বি তার পিছত দেখা পালে কি ক্যাপিটাল এ লোকাসত 122 এলিল থাকে আর ক্যাপিটাল বি যেটু সেকেন্ড লোকাস হয় তাতে কম থাকে কিন্তু হ্যাঁ তাতে কম থাকে এটু হয় 61 এলিল ঠিক আছে তাতে কি থাকে 61 এলিল এন্ড বিকজ অফ দিস টু লোকাস This schizophyllum communi is responsible for its heterothelic nature. Yes, sir. Etu bahut important. Tuma loge etu exam ot ahile likhibo para. Heterothelism etu ahile 10 markor question ot ahile. Okay. Tar pisot next slide ot ami chau. Etia compatibility tu keneka hobo. Mane ki চোৱা এতিয়া দুটা লোকাসৰ কথা কৈছো মই এতিয়া এইটো এটা থেলাছ এইটো এটা থেলাছ ইয়াৰ পৰা এটা মাইচিলিয়া ওলাব ইয়াৰ পৰা এটা মাইচিলিয়া ওলাব ঠিক আছে ইয়াতেও তোমাৰ ক্ৰমজম আছে ইয়াতেও তোমাৰ ক্ৰমজম আছে ইয়াতেও তোমাৰ ক্ৰমজম আছে ঠিক আছে দুটাতে তোমাৰ লোকাছ আছে ইয়াতে লোকাছ তেনেকৈ ইয়াতো লোকাছ আছে ইয়াতো লোকাছ আছে ঠিক আছে যদি আমি এটা মাইচিলিয়া যদি এ ওয়ান বি ওয়ান বলে ডিনোট করো মানে কি এ ওয়ান টু হল এটা লোকাস বি ওয়ান টু হল আরো এটা লোকাস ইন ওয়ান থেলাস দে আই এম টকিং অ্যাবাউট দিস থেলাস ইফ ইউ কনসিডার দিস থেলাস হ্যাঁ এটু থেলাস টু যদি আমি কনসিডার করো তেতিয়াহলে এইটু মাইসিলিয়ার ভিতর যেটু ক্রোমোজম থাকিব আর ক্রোমোজমর ভিতর দুটা যেটু লোকাস থাকিব এটু এ ওয়ান আর বি ওয়ান দিয়ে আমি ডিনোট করেছি ঠিক আছে আর এটু এটা থেলাস হব এই থেলাসৰ ভিতৰত যেটো ক্ৰমজম হ'ব তাৰ ভিতৰত দুটা লোকাছ হ'ব সেইটো আমি এ টু আৰু বি টুৰ মাজত আমি ডিনোট কৰিছো ঠিক আছে এতিয়া হেতৰ মাজত যদি ইণ্টাৰেকশ্যন হয় যদি ইণ্টাৰেকশ্যন হয় যদি এনেকুৱা ধৰণৰ কেছ হয় তেতিয়াহে তোমাৰ ইণ্টাৰেকশ্যনটো পচিবল হ'ব বিকজ এ ওৱান এলিল ইজ ডিফাৰেণ্ট উইথ এ টু এলিল বি ওৱান এলিল ইজ ডিফাৰেণ্ট টু বি টু এলিল অ'কে আৰু যদি যদি এ টু থেলাসৰ নিচিনা সেম টু সেম কপি থেলাস ইয়াতে আহি যায় তেতিয়াহলে কি হব এ ওয়ান বি ওয়ান ইয়াতে এ টুটো অলরেডি আছিল সো ইয়ার কপি যদি ইয়াতে থাকে তেতিয়াহলে ইয়াতেও যেটু ক্রোমোজম থাকিব ক্রোমোজমৰ ভিতৰত যেটু এলিল থাকিব মানে লোকাস থাকিব এটু এ ওয়ান বি ওয়ানে থাকিব তেতিয়া হেতৰ মাজত তোমার সেক্সুয়াল ইন্টারেকশন টু নহব বা জাইগোস্পোর ডেভেলপমেন্ট টু নহব বা হেটোথেলিক নেচার টু তোমালোকে দেখা
না বাবা, ঠিক আছে, এই বস্তুটো মনত রাখিবা, ওকে? অঙ্কেশ্বর বুঝি পাইছা? তফিক, ফুলন, কি কৈ আছা আৰু আৰু এবাৰ কি হল তুলনৰ? তোমাৰ গাটো খুজাই আছা, কিবা কৰি আছা? মায়া আহি গৈছে স্যার, কি কি অফলাইন ক্লাছত পালে মছলা দিলো হয় ৰবা, ঠিক আছে বাৰু। তো আৰু এবাৰ ৰিপিট কৰি দিওঁ, তুলন বুজি পোৱা নাই বুলি। তো ইয়াতে এটা মাইছিলে, ইয়াতে এটা থেলাস যদি কনসিডার করা, ইয়াতে এটা থেলাস কনসিডার করা। উই আর টকিং অ্যাবাউট দ্য টেট্রা মাল্টিপল এলিল হেটেরোথেলিজমা, ওয়্যার দ্য ক্রোমোজোম কনসিস্টস অফ টু ডিফারেন্ট টাইপ অফ লোকাস। সো ইয়াতে দুটা থেলাস যদি কনসিডার করা, দুটাই থেলাস বেলেগ বেলেগ হব লাগিব। সো এটা থেলাসত যেটো ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোমের ভিতর যেটো দুটা লোকাস হব, উইল ডিনোট ইট এজ এ ওয়ান এন্ড বি ওয়ান। এন্ড ইফ উই কনসিডার আনাদার থেলাস দিস ওয়ান, this mycelia will consist of a chromosome which again consists of a two different type of locus a to b2, so there will be sexual interaction between this thallus and this thallus. So yate swa a1 aru a2, a duta allele belek hoy, b1 and b2 a duta allele belek hoy, jetia difference hobo tetia there will be a sexual interaction, then after that it will produce a zygospore, so it will denote its heterothelic nature. It will prove its heterothelic nature. But if this thallus will interact with same type of thallus, there will be a no difference in a allele. Allele ki hobo? Different no hobo. Jitia allele different no hobo, tetia hole heterothelism no hobo. Namote answer ase. Hetero mane hol different. So here there is no difference. So there is will be a no sexual interaction. Thik ase, ebustu tu monot rakhiba. Okay. এইটো মেছেজ চাই চাগে ভালে পাইছা, টাইম শেষ হব ধৰিছে। চোৱা, হেট্ৰোথেলিক নেচাৰটো এইটোও বুজি পাইছা। চ' এক্সাম্পল অফ টেট্ৰা মাল্টিপল এলিল হেট্ৰোথেলিজমা ইজ উষ্ট্ৰালিগো মাইডিছ। উষ্ট্ৰালিগো মাইডিছ, এই বস্তুটো মনত ৰাখিবা, উষ্ট্ৰালিগো মাইডিছ আৰু কম্প্ৰিনাছ ফিৰ্মেটেৰিয়াছ, ফিৰ্মেটেৰিয়াছ কম্প্ৰিনাছ ফিৰ্মেটেৰিয়াছ এণ্ড উষ্ট্ৰালিগো মাইডিছ, এই বস্তুটো মনত ৰাখিবা। অ'কে, দিছ আৰ সাম ইম্পৰ্টেণ্ট এক্সাম্পল উইচ উইল বি আস্ক ইন ইয়াৰ এক্সামিনেশ্যন। অ'কে, এক্সাম্পল মুখস্থ কৰা বেছি ইম্পৰ্টেণ্ট বস্তু হয়, টপিকটোতো বুজিব লাগিবই, দিছ ইজ ভেৰি মাছ ইম্পৰ্টেণ্ট, বাট টপিকটো বুজিলে নহ'ব, তাৰ এক্সাম্পলটো মনত ৰাখিব লাগিব। অ'কে, উষ্ট্ৰালিগো মাইডিছ এণ্ড কম্প্ৰিনাছ ফিৰ্মেটেৰিয়াছ, ফিৰ্মেটেৰিয়াছ। অ'কে, লাষ্ট টপিকটো যেনেকে মই বুজাইছিলো, এইটোও তোমালোকে এনেকা চাব বিচাৰা। ইয়াতে যদি কনচিডাৰ কৰা, দিছ ইজ ওৱান থেলাছ এণ্ড দিছ ইজ ওৱান থেলাছ, ইয়াতে এটা থেলাছৰ এইটো লোকাছ আমি ডিনোট কৰিছো এ ওৱান বি ওৱান হব পাৰে, বা এ ওৱান বি টু হব পাৰে, বা এ টু বি ওৱান হব পাৰে, বা এ টু বি টু হব পাৰে, হয় কি নহয়? দেয়াৰ কেন বি পচিবিলিটি না, ইন দিছ থেলাছ দিছ ডিফাৰেণ্ট টাইপ অফ কম্বিনেশ্যন কেন বি প্ৰেজেণ্ট, মানে কি এটা থেলাছৰ ভিতৰত এনেকা বেলেগ বেলেগ ধৰণৰ লোকাছ প্ৰেজেণ্ট থাকিব পাৰে, এটাত এ ওৱান বি ওৱান থাকিব পাৰে, বা এ ওৱান বি টু থাকিব পাৰে, বা এ টু বি ওৱান থাকিব পাৰে, নহলে এ টু বি টু থাকিব পাৰে, ঠিক আছে? তেনেকৈ আন এটা থেলাছত এনেকা ধৰণৰ তোমাৰ তোমাৰ লোকাছ থাকিব, এ ওৱান বি ওৱান, এ ওৱান বি টু, এ টু বি ওৱান এণ্ড এ টু বি। এতিয়া তোমালোকে চোৱা, যেতিয়া কমপ্লিটলি ডিফাৰেণ্ট হ'ব, যেনেকুৱা ফৰ এক্সাম্পল মই দেখাই দি আছো, যেনেকুৱা এ ওৱান বি ওৱান যেতিয়া এ টু বি টুৰ লগত মেটিং কৰিব, তেতিয়াহ'লে কি হ'ব, কম্পিটিবল হ'ব, চি ফৰ কম্পিটিবল, চি ফৰ কম্পিটিবল। এ ওৱান ইজ ডিফাৰেণ্ট উইথ এ টু, বি ওৱান ইজ ডিফাৰেণ্ট উইথ বি টু, হয় কি নহয়? ইয়েছ আৰু ন, তেতিয়াহ'লে কি হ'ব, এইটো কম্পিটিবল হ'ব কি নহয়?
কম্পিটিবল হব নেকি কম্পিটিবল নহব বিকজ তার এলিল টু সেম হয় আর এন এফ সি মানে কি এটা চোৱা A to allele A1 is similar to A1, but B1 is not similar to B2. So, yate ki hobo? Not fully compatible, NFC, not fully compatible. NFC mane ki hol? Not fully compatible. Bostu tu bujhi paisa na? A to A1, B1 asile, yate ho A1 ase, hekarne to compatible na hobo. কিন্তু ইয়াতে বি ওয়ান আসলে ইয়াতে বি টু হব তো হেতু কারণে কম্পিটিবল হব তো ইয়াতে নট ফুললি কম্পিটিবল বলি আমি ঠিক আছে তো এনেকুৱা তোমালোকে যদি মিলাই সোয়া তেতিয়া হলে তোমালোকে এটা ডায়াগোনাল লাইন দেখা পাবা নন কম্পিটিবলৰ কারণে ঠিক আছে আৰু এ টু সাইডত তোমালোকে ডায়াগোনাল লাইন দেখা পাবা কম্পিটিবলৰ কারণে ওকে আৰু তাৰ পিছত বাকি কেটা নন নট ফুললি কম্পিটিবল হয় বাকি কেটা নট ফুললি কম্পিটিবল হয় এ টু ডায়াগোনাল লাইন compatible or a2 side or diagonal line to her non compatible bostu tu bujhi paisa na yes or no yes sir okay so a2 diagram or tolot ami lekhibo paru tetrapolar multiple allele heterothelism n mane non compatible nfc mane not fully compatible nc mane compatible bostu tu bujhi paisa na তো আজি আমার এইটু ক্লাসত আমি হেট্রোথেলিজমার ডিফারেন্ট টাইপ অফ